জীবিকার প্রয়োজনে গাছ কাটেন ঠিকই, তবে প্রকৃতিকে বাঁচাতে চেষ্টার কসুর করেন না। বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ অনুষ্ঠান। জীবিকার প্রয়োজনে বৃক্ষ ছেদন করতে হয় ঠিকই, তবে প্রকৃতিতে সবুজের অবদান তারা বিলক্ষণ জানেন। রয়েছে সবুজ রক্ষার মানবিক দায়িত্ববোধ। সে কথা মাথায় রেখে বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি। সবুজের বার্তা দিতে আরও বেশি করে গাছ লাগানোর আবেদন জানাতে সংগঠনের পক্ষ থেকে শহরে এক র্যালিরও আয়োজন করা হয় এদিন। এ বিষয়ে সংগঠনের পক্ষে সংগঠনের সম্পাদক মনি নন্দী বলেন, আমাদের প্রচেষ্টা এরকম থাকে, আমরা বিভিন্ন প্রাঙ্গণে এই কাজগুলো করে থাকি। আমাদের মানে মানবিক যে উদ্দেশ্য, এটা আমাদের রুটি রুজির স্বার্থে যেহেতু এর সাথে আমরা যুক্ত, তার জন্য আমাদের এই কাজগুলো সচেতনভাবে মানুষকে হাতে নিয়ে এইটাকে আমরা সম্পন্ন করি। আমরা চাইব যে মানুষের মধ্যে এই সচেতনতা বোধটা আরও জেগে উঠুক এবং প্রতিটা ক্ষেত্রে মানুষ গাছের চারা রোপণ এবং বিতরণের যে উদ্যোগ, এই মহতি উদ্যোগকে গুরুত্ব দিক। এদিন বনগাঁ কর্মতীর্থের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিরা। আনুষ্ঠানিকভাবে গাছ পুঁতে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। আয়োজকদের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, আজকে যে আমাদের এই গাছের পরিমাণ বাড়ানোর কথা বলা হচ্ছে, যে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং গাছ কাটার যে নিয়ম পদ্ধতি আছে সেগুলো টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে প্রয়াস, দুটো জিনিস আছে এখানে। এরা গাছ লাগানোর কথা বলছে, কিন্তু একটা গাছ কাটার পদ্ধতি আছে, তার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়ম আছে সেটা মেনে কাটবে। যদি প্রয়োজন না হয় কাটবেন না, প্রয়োজন হলে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিন, আপনারা সেই গাছ কাটুন, ব্যবসা করুন, পৌরসভা আপনাদের পাশে থাকবে। জানা গেছে এদিনের অনুষ্ঠান থেকে প্রায় 5,000 গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বনগাঁর বিভিন্ন বিদ্যালয়ের কাছে সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে বিদ্যালয় অঙ্গন সাজিয়ে তুলতে তাদের প্রয়োজন মতো ফুল বা ফলের চারা দিতে প্রস্তুত বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সংগঠনের সহসভাপতি প্রদীপ দে বলেন, গাছ কাটার যে বিষয়টা সেটা রুটি রুজি তাগিদে সবাইকে কাটতে হয়, ব্যবসাতে পরিণত হয়েছে। পাশাপাশি গাছ যেরকম কাটা হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে, তো আমরা একটা বার্তা দিচ্ছি যে আজকে আমরা প্রায় 5,000 গাছ আমরা বিতরণ করছি সবুজের সামঞ্জস্য রাখার জন্যে, পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে। এবং আমরা বনগাঁ টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের মহকুমায় যে শাখা সংগঠনগুলো আছে প্রত্যেকটা সংগঠন থেকে আমরা এই গাছ বিতরণের পরিকল্পনা করেছি। এরপরে স্টেপ বাই স্টেপ প্রত্যেক সপ্তাহে এক একটা ডেট করে প্রত্যেকটা শাখা সংগঠন থেকে এই গাছ বিতরণের ব্যবস্থা আমাদের চালু থাকবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।